আজ থেকে প্রায় পঁচাত্তর বছর আগে উনিশশো সালের অগাস্ট মাসে ভারত ভাগ করে তৈরি হয়েছিল দুটি স্বাধীন রাষ্ট্র লক্ষ লক্ষ মানুষ সেদিন ছিন্নমূল হয়েছিলেন ভেঙে গিয়েছিল অনেক পরিবার মুর্শিদাবাদের বাসিন্দা মাকসুদা জামানের বাবা ভারতে চলে এসেছিলেন ঠিকই কিন্তু পরে তার দাদারা আবার ফিরে যান পূর্ব পাকিস্তানে ঢাকাই আছে তিন ভাই একটা ছোট ভাই দুটো দাদা ভারত ভাগ না হলে তো আমরা এক জায়গায় থাকতাম যে কোনো রাস্তাও যদি অন্য এতেও থাকতাম তাও তো আমাদের যাওয়া আসাটা সহজ হতো পাসপোর্ট ভিসার যে ঝামেলা এটা তো থাকতো না উনিশশো সালের তেসরা জুন যেদিন তৎকালীন বড়লাট লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের ক্ষমতা হস্তান্তরের ঘোষণা করছেন তার বেশ কয়েক মাস আগের কথা কংগ্রেসের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি থেকে সদ্য পদত্যাগ করা শরৎচন্দ্র বসু সেই সময় প্রদেশের প্রধানমন্ত্রী হোসেন শাহিদ সোরাওয়ার্দি কমিউনিস্ট নেতা আবুল হাসেম সহ বেশ কয়েকজন নেতা চিন্তাভাবনা করছিলেন যে কী করে বাংলাকে দ্বিখণ্ডিত হওয়া থেকে বাঁচানো যায় তারা যৌথভাবে তৈরি করলেন ইউনাইটেড বেঙ্গল প্ল্যান বা যুক্তবঙ্গ প্রস্তাব তারা চেয়েছিলেন পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা সংযুক্ত হয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হোক ইউনাইটেড বেঙ্গল প্ল্যানটা আমাদের দেখতে হবে একটি পরিপ্রেক্ষিতে যে এটা একটা প্রচেষ্টা ছিল যাতে আমাদের এই উপমহাদেশে বিভিন্ন ভাষাভাষী মানুষ এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ শান্তি ও সম্প্রীতিতে বাস করতে পারে এপ্রিল মাসেই তারা মোহাম্মদ আলী জিন্নাহ সমর্থন পান আর তারপরে মহাত্মা গান্ধীর সঙ্গে বেশ কিছু কথাবার্তা হয় মে মাসে এবং প্রথমে গান্ধীজি এই প্রকল্পের সমর্থন করেন উনিশশো সালে দেশভাগের কয়েক মাস আগে থেকে যুক্তবঙ্গ প্রস্তাব নিয়ে যে আলাপ আলোচনা শুরু হয় তার বেশিরভাগটাই হয়েছে এক নম্বর উডবান পার্কে শরৎচন্দ্র বসুর এই বাসভবনের একতলার বৈঠকখানায় অথবা দক্ষিণের বারান্দায় মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে যখন মুসলিম লীগ দ্বিজাতি তত্ত্ব অনুসারে ভারতকে দুভাগে ভাগ করতে চাইছেন সেই দলেরই নেতা হুসেন শাহিদ সোহরাওয়্দি তখন চূড়ান্ত করছেন যুক্তবঙ্গ প্রস্তাব তার যে রাজনীতি সে রাজনীতি মুসলিম লীগ হলেও বাংলা নেই তার রাজনীতি ছিল তো সেখানে মুসলিম লীগ হলেও যখন দেখলেন যে বাংলা পাকিস্তানের দিকে চলে যাচ্ছে পুরোপুরি বা ভারতের দিকে চলে যাচ্ছে সেটাতে তিনি তার আপত্তি ছিল এবং বাঙালির জাতীয়তাবাদে তিনি বিশ্বাস করতেন মুসলিম লীগ হলেও এই কারণেই কিন্তু ইউনাইটেড বেঙ্গল তিনি চেয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী উনিশশো সাতচল্লিশের নয়ই মে কলকাতায় আসেন ট্রেন থেকে নেমেই সরাসরি চলে গিয়েছিলেন কলকাতার কাছে সোদপুরের খাদি প্রতিষ্ঠানে যেখানে তিনি একাধিকবার দীর্ঘ সময় কাটিয়েছেন সেখানেই একের পর এক নেতার সঙ্গে তিনি যুক্তবঙ্গ প্রস্তাব নিয়ে আলোচনা সেরেছিলেন তিনি আসবার কিছুক্ষণের মধ্যেই শরৎচন্দ্র বসু খাদি প্রতিষ্ঠানে এসে উপস্থিত হন এবং তাকে যুক্তবঙ্গের প্রস্তাবের যে বিভিন্ন দিকগুলো বিস্তারিতভাবে তার সঙ্গে আলোচনা করেন ন তারিখের পর দশ তারিখেও কিরণ শঙ্কর রায় আবুল হাসেম এবং শরৎচন্দ্র বসু তারা এই প্রস্তাব নিয়ে তার সঙ্গে আলোচনায় বসেন এবং পরবর্তীকালে এই আলোচনাতে সোরাবর্দী তিনিও এসে অংশগ্রহণ করেন শরৎ বসু সোহরা প্রমুখের সঙ্গে প্রথম কয়েকদিনের বৈঠকগুলিতে মিস্টার গান্ধী যে যুক্তবঙ্গ প্রস্তাবকে সমর্থন করছেন সেই খবর বেরোতেই তৎপর হয়ে ওঠেন হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি সোধপুরে গিয়ে মিস্টার গান্ধীকে বোঝানোর চেষ্টাও করেন তিনি বারো এবং তেরো তারিখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি এই খাদী প্রতিষ্ঠানে গান্ধীজির সঙ্গে দেখা করেন এবং আসবার পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাকে বলেন যে এই প্রস্তাব যিনি রচনা করেছেন তার উদ্দেশ্য হল তিনি বাংলার পাট শিল্পকে বাঁচাবার জন্য অত্যন্ত আগ্রহী এবং তিনি পরবর্তীকালে যখন এটা ইউনাইটেড বেঙ্গল স্বাধীন বাংলা তৈরি হয়ে যাবে পরবর্তীকালে তিনি তার প্রভাব খাটিয়ে এটাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করে দেবেন অন্যদিকে ব্রিটিশ সরকারও ভাবতে শুরু করেছিল যে যুক্ত বাংলা সত্যিই গঠিত হয়ে যেতেই পারে সেজন্য লর্ড মাউন্ট ব্যাটেন তার ক্ষমতা হস্তান্তরের ঐতিহাসিক ভাষণের দুটি ভিন্ন বয়ান রেকর্ড করে এসেছিলেন লন্ডনে গিয়ে আঠাশে মে উনিশশো তিনি লন্ডনে দুটি বক্তৃতা রেকর্ড করলেন ব্রডকাস্ট এ এবং ব্রডকাস্ট বি ব্রডকাস্ট এতে বলা হয়েছিল যে পাঞ্জাব এবং বাংলা দুই রাজ্যেরই ভাগ হবে কিন্তু ব্রডকাস্ট বিতে বলা হলো বাংলার হিন্দু এবং মুসলমান নেতারা ঐক্যবদ্ধ হয়েছেন একটি কোয়ালিশন গভর্নমেন্ট হবে এবং বাংলার পার্টিশন হবে না এই দুই ব্রডকাস্ট রেকর্ড করে উনি তো আবার ভারতবর্ষে ফিরে এলেন কিন্তু তিরিশে মে কংগ্রেসের দুই নেতা বা কংগ্রেস হাইকমান্ডের দুই নেতা জওহরলাল নেহেরু এবং বল্লভ ভাই প্যাটেল এই পরিকল্পনায় ব্রডকাস্ট বি কংগ্রেস সভাপতি জেবি কৃপালানী জওহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল বা বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ নেতা যুক্তবাংলার বাংলার ঘোরতর বিরোধিতা করেছিলেন তাদের স্পষ্ট অবস্থান ছিল পাঞ্জাব আর বাংলাকে ভাগ করাই শ্রেয় হবে বাংলা ভাগ করার দাবিতে হিন্দু মহাসভাকেও কংগ্রেস নেতারা পাশে পেয়ে গিয়েছিলেন শুধু যে কংগ্রেসের হাইকমান্ড যুক্ত বাংলার পক্ষে দিতে বেঁকে বসেছিল তা নয় ছেচল্লিশের দাঙ্গার পর থেকেই মিস্টার সোহরাবর্দীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল বাংলার হিন্দু সমাজের মধ্যেই মিস্টার সোহরাবর্দী যে প্রস্তাবে যুক্ত তাতে পশ্চিমবাংলার হিন্দু নেতাদের সায় না থাকার একটা কারণ ছিল সেটাও তবে পরবর্তীকালে ঐতিহাসিকরা দেখিয়েছেন দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের জন্য মিস্টার সোহরাবর্দির ওপরেই সব দায়ে চাপিয়ে দেওয়াটা অনুচিত হয়েছিল ছেচল্লিশে যে দাঙ্গা ষোলো আগস্টের সেই দাঙ্গাতে মানুষ ভয় পেয়ে গেছিল আমাদের যে প্রতিবেশী সম্প্রদায় তারা ভয় পেয়েছিল যে হোসেন সোরার্দ যদি থাকেন তাহলে আমাদের ভবিষ্যতে আমরা নিরাপত্তা আমাদের থাকবে না লর্ড মাউন্ট যে পার্টিশন প্ল্যান ঘোষণা করেছিলেন তাতে বিভাজনের কথাও যেমন ছিল তেমনি সেই বিভাজনের সিদ্ধান্তকে বাংলার নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুমোদন দেওয়ার কথাও ছিল পূর্ব আর পশ্চিম পশ্চিমবাংলার জনপ্রতিনিধিরা একসঙ্গে এবং পৃথকভাবে ভোট দিয়ে বিভাজন চূড়ান্ত করেন উনিশশো সাতচল্লিশের বিশে জুন দুই বাংলার প্রতিনিধিরা যৌথভাবে যখন ভোট দেন তাতে বিভাজনের বিরুদ্ধেই গিয়েছিল ফলাফল তবে পশ্চিমবাংলার জনপ্রতিনিধিরা আলাদাভাবে ভোট দেন বাংলা ভাগের পক্ষে অন্যদিকে পূর্ব বাংলার প্রতিনিধিরা রায় দিয়েছিলেন দুই বাংলা এক রাখার পক্ষে যেহেতু পশ্চিম বাংলার প্রতিনিধিরা বাংলা ভাগ করার পক্ষে গিয়েছিলেন তাই প্রস্তুত সেদিনই শেষ হয়ে গিয়েছিল যুক্তবঙ্গ প্রস্তাবের সব সম্ভাবনা অমিতাভ ভট্টশালী বিবিসি বাংলা কলকাতা